ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যখন ক্যারিয়ারটাই শেষ হতে চলেছিল ঠিক সেখান থেকেই ঘুরে দাঁড়ালেন ঋষভ পান্ত। ভারতের দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে প্রত্যক্ষভাবে রাখেন ভূমিকা। ব্যাট হাতে রানের পাশাপাশি উইকেটের পেছনেও সাবলীল ছিলেন পান্ত। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক পোস্ট করেন এই উইকেট কিপার ব্যাটার। 17 বছর পর আবারও টি টোয়েন্টি বিশ্বকাপের মসনদে ভারত। বিরাট রোহিতদের দ্বিতীয় শিরোপা জয়ের পেছনে কোনো অংশে কম অবদান ছিল না ঋষভ পন্তেরও। অথচ 2022 সালের ডিসেম্বরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ক্যারিয়ারটাই শেষ হয়ে যেতে পারত এই উইকেট রক্ষক ব্যাটারের। 2023 সালের পুরোটা সময় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে কাটে পন্তের। দীর্ঘ বিরতির পর 2024 সালে আইপিএল দিয়ে ফেরার পর এবার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করতে রেখেছেন ভূমিকা। দুঃসহ স্মৃতি পেছনে ফেলে নিজেকে প্রমাণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান পন্ত। আমি ধন্য, আমি বিনীত ও কৃতজ্ঞ। অবশ্যই সৃষ্টিকর্তার নিজস্ব একটা পরিকল্পনা থাকে, ঈশ্বরের কাছে আমি চিরকৃতজ্ঞ। অথচ ক্রিকেটে আবারও ফিরে আসাটা পন্তের জন্য অনেকটা রূপকথার গল্পের মতোই। নিজেকে প্রমাণের মঞ্চ হিসেবে আইপিএলকে ভালোভাবেই কাজে লাগান এই উইকেটরক্ষক ব্যাটার। দিল্লি ক্যাপিটালসের হয়ে 13 ম্যাচে করেছেন 446 রান। তবে কিপিং নিয়ে ছিল দুশ্চিন্তা, আগের অবস্থানে ফিরতে পোড়াতে হয়েছে বহু কাঠখড়। সব আশঙ্কা দূরে ঠেলে টি টোয়েন্টি বিশ্বকাপে উইকেটের পেছনে অতন্দ্র প্রহরী হিসেবে ছিলেন পন্ত। 13টি ক্যাচ ও 1 স্ট্যাম্পিংয়ে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়েন তিনি। ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত, 8 ম্যাচে 24.42 গড়ে করেছেন 171 রান। স্ট্রাইক রেট ছিল 127.61। ঋষভ পন্তের অনুপস্থিতিতে ভারতের উইকেটকিপিংয়ে দায়িত্ব পালন করেন লোকেশ রাহুল। তবে আইপিএলে নিজের কার্যকারিতা প্রমাণ করে আবারও ফিরে আসেন পন্ত। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।